ন্যাটের থিওরিতে আমরা দেখিয়েছি, আজকে যে প্র্যাকটিক্যালটা করছি এখন আমাদের স্ট্যাটিক ন্যাটিংয়ের আমরা প্র্যাকটিক্যালটা করব। স্ট্যাটিক ন্যাটে আমরা কি পড়েছিলাম এর আগে, যে যতগুলোর আমরা ম্যাপিং করে রাখবো প্রাইভেট টু পাবলিক, ঠিক ততগুলো পিসি কিন্তু আমার ইন্টারনেটকে অ্যাক্সেস করতে পারবে, বাকিটা কিন্তু করতে পারবে না। এখানে সিনারিও কি হচ্ছে খুব ভালো করে এখানে দেখানো, এটা হচ্ছে আমার একটা লোকাল নেটওয়ার্ক, মানে আমার অফিসের একটা অর্গানাইজেশনের নেটওয়ার্ক, একটা সুইচের সঙ্গে কানেক্ট আছে এবং সেটা একটা ওদের ব্রাঞ্চ রাউটারের সঙ্গে কানেক্টেড আছে, তো এটা হলো ওদের ব্রাঞ্চ রাউটার। এবং এই ব্রাঞ্চ রাউটার এবার যদি এখান থেকে দেখো কার সঙ্গে কানেক্টেড আছে, একটা আইএসপির সাথে, আর এটা হচ্ছে আমার একটা ওয়েব সার্ভার, সাপোজ ধরো KKK.com একটা ওয়েব সার্ভার করেছে, হোয়াট এভার ইট মে বি, তো একটা আমার ওয়েব সার্ভার সাথে কানেক্টেড আছে, তো তাহলে এই এটা হয়ে হয়ে যাচ্ছে আমার আইএসপির রাউটার, ঠিক আছে। তা আমার যা ন্যাটিং হবে আইএসপিতে ঢোকার আগে আমার এখানেই আমার ন্যাটিংটাকে আমাকে কনফিগার করতে হবে, এটাকে আমাকে একটা ন্যাট রাউটার আমাকে কনফিগার করতে হবে। তো এখানে কি নেটওয়ার্কগুলো চলছে একটুখানি দেখালাম, ইন্টারনাল নেটওয়ার্ক চলছে 192.168.1.0/24, ফার্স্ট আইপি আমি এখানে দিচ্ছি /24-এর আইপিটা 1.1, তো 1.2, 1.3, 1.4। ব্রাঞ্চের সঙ্গে যে আইএসপি কানেকশন আছে এখানে আমি একটা পাবলিক আইপি ইউজ করেছি, 200.1.1.0/29-এ করেছি, এর ফার্স্ট ইউজেবল আইপি 1.1 এখানে আছে, 1.2 এখানে আছে। এখানে যে নেটওয়ার্কটা চলছে 170.1.1.0/24-এ করেছি, তার ফার্স্ট ইউজেবল আইপিটা আমি এখানে দিয়েছি, আর এটা হচ্ছে ওর সার্ভারের এই আইপিটা। তো এখন আমাদের এখানে কিছুই কনফিগার করা নেই, আগে যেটা করবো আমি প্রত্যেকটা ইন্টারফেসে আমি আইপিটা দিয়ে দিই, ইন্টারফেসে প্রত্যেকটা ইন্টারফেসে আইপিটা অ্যাসাইন করার পরে আমরা ন্যাটের কনফিগারেশনটা স্টার্ট করব, ঠিক আছে। চলে আসছি রাউটার ওয়ানে, রাউটার ওয়ানে সিএলআই মোডে এসো, গ্লোবাল কনফিগ মোডে এন্টার করলাম। ফার্স্ট আমি ইন্টারফেস FS0/0-তে আমি আইপি দিয়ে দিচ্ছি, কত আইপি ছিল 192.168.1.1 এবং তার সাবনেট মাস্ক, ঠিক আছে। আচ্ছা আমি আইপি এড কমান্ডটা দিইনি, বলে গেছি, ঠিক আছে। এবং এটা হবে আমার নোশাট, ক্লিয়ার। এবার আমি কি করবো, আইএনটি সিরিয়াল 0/0/0 আছে বোধ হয়, ওকে ফাইন, আইএনটি সিরিয়াল 0/0/0, ঠিক আছে। কি আইপি আমি এখানে অ্যাসাইন করেছি, 200.1.1.1 আমি দিচ্ছি, এবং তার সাবনেট মাস্কটা কি হবে /29-এ আছে, 248, ঠিক আছে। এদিকটা আমার ক্লক রেট চলবে, ক্লক রেট আমি মেনশন করে দিলাম, এবং এদিকটা আমি নো শট করে দিচ্ছি, বোঝা গেল। তাহলে এদিকটা আমার হয়ে গেল, রাউটারের যা আইপি দেওয়ার কথা আমি আইপিগুলো দিয়ে দিলাম। আবার এই রাউটারে আসছি, এই রাউটারে দেখো দুটো ইন্টারফেস হচ্ছে, একটা সিরিয়াল 0/0/0, একটা FS0/0, ঠিক আছে। তো সিরিয়াল 0/0-তে কি হবে, 200.1.1.2 হবে আইপিটা। চলো চলে আসছি, এই রাউটারটা আমরা কনফিগার করে নিই, কনফিগারেশন মোডে ঢুকলাম। প্রথমে FS0/0-টা আমি করে নিচ্ছি, আইপি অ্যাড কত হবে, 170.1.1.1, সাবমিট মাস্ক কি দিয়েছি, 255.255.255.0/24-এ আছে, আচ্ছা এখানে একটা 5 এক্সট্রা হয়ে গেছে, ঠিক আছে। এবার নো শট করছি, ইন্টারফেস আপ হয়ে গেছে। এবার আইএনটি সিরিয়াল 0/0/0, এখানে আইপি কী দেবো, 200.1.1.2, এবং তার সাবনেট মার্কস হচ্ছে /29-এ আছে, 248, নো শট, ঠিক আছে। আমার প্রত্যেকটা ইন্টারফেসে আমার আইপি দেওয়া হয়ে গেছে, ফাইন। এবার যেটা করবো, আমি প্রত্যেকটা কম্পিউটারে একটা করে আইপিগুলো দিয়ে দিই। প্রথম কম্পিউটারে আমি আইপি দিচ্ছি, এখানে 1.2 হবে, 192.168.1.2/24-এ আছে, গেটওয়েটা আমি দিয়ে দিচ্ছি 192.168.1.1, বলতে পারলাম। 1.3-তে আসছি,
192.168.1.3 হবে, আর গেটওয়ে হচ্ছে 192.168.1.1, ঠিক আছে। নেক্সট কম্পিউটারে আমরা চলে আসছি, 192.168.1.4 হবে, গেটওয়ে আমার সেমই থাকবে 192.168.1.1। এই দিকটা আমার অ্যাসাইন হয়ে গেল, আর এই এই কম্পিউটারে আমাকে আইপিটা অ্যাসাইন করতে হবে আমার সার্ভারে। সার্ভারে আইপিটা অ্যাসাইন করে দিচ্ছি, এখানে হচ্ছে 170.1.1.2 হবে, সাবনেট মার্কস হচ্ছে এখানে /24 আছে, 255 ডট হবে ডট, আর 255.255.255.0, আর এখানে হবে 170.1.1.1, ঠিক আছে। তো আমার প্রত্যেকটা ইন্টারফেসে আমার আইপি দেওয়া হয়ে গেছে। এবার আমাকে শুধু আমাকে ন্যাকটা কনফিগার করতে হবে। ন্যাকটা কনফিগার করার জন্য প্রথমেই তোমাকে বলে দিই, যেহেতু স্ট্যাটিক ন্যাট করছি, এটাকে প্রুফ করার জন্য আমার যে প্রথম দুটো কম্পিউটার আছে 1.2 আর 1.3, এদের দুজনকে আমি একটা একটা করে পাবলিক আইপি দেবো। 1.4কে আমি কোনো পাবলিক আইপি দেবো না। তাহলে আমি দেখতে পাবো যদি এদের দুজনকে পাবলিক আইপি থাকে, তাহলে এরা ওই সার্ভারটাকে কন্ট্যাক্ট করতে পারবে, আইএসপি সার্ভারকে, কিন্তু এ কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে না। আমি কোন পাবলিক আইপিটা এখানে ইউজ করবো, দেখো আমি এখানে যে রেঞ্জটা নিয়েছি খুব ভালোভাবে, এটা দেখো 200.1.1.0/29, তার মানে /29 মানে আমার এর সাবনেটটা কী হচ্ছে, এই সাবনেটটা আমি পাচ্ছি 200.1.1.0 থেকে নিয়ে 200.1.1.7, তার মধ্যে 1 আর 2 অলরেডি আমার কী হয়ে গেছে, এই দুটো আমার অ্যাসাইন আমি করে নিয়েছি 1 আর 2কে সিলিং ইন্টারফেসে। 3, 4, 5, 6 থাকবে, এখানে একটা 5 আর 5টা মিসিং আছে, হোয়াট এভার ইট মে বি, 3 আর 4 আমি ইউজ করবো। 200.1.1.3কে আমি ইউজ করবো কার জন্য, PC3 এর জন্য, আর 200.1.1.4কে ইউজ করবো PC4-এর জন্য। এটা ম্যাপিং করে দেবো, যে PC3-এর জন্য যে আইপিটা দরকার সেটা 200.1.1.3, এবং PC4-এর জন্য যে ম্যাপিংটা করবো সেটা 200.1.1.4। এর জন্য আমি ইচ্ছাকৃতভাবে কোনো ম্যাপিং করবো, এটা প্রুফ করার জন্য যে যার পাবলিক আইপি নেই সে কিন্তু কন্ট্যাক্ট করতে পারছে। তো স্ট্যাটিক নেটে আমাদেরকে ম্যানুয়ালি তো আমাদেরকে ম্যাপিংগুলো করে দিতে হয়, রাইট। তো আমি এখানে চলে আসছি, ম্যাপিং করানোর আগে আমার এখানে একটা আমার কী কী দরকার, একটা রাউটিং টেবিল, একটা রুট থাকা দরকার এদিকে যাওয়ার জন্য সবার প্রথমে। তো আমি যেটা তোমাদেরকে দেখাবো আজকে সেটা হচ্ছে, মনে করে দেখো ডিফল্ট রুটটা, এখানে যেটা আমি করব, এই ব্রাঞ্চ ডাটা যদি এই সার্ভারকে যদি কন্ট্যাক্ট করতে হয়, তাহলে এর এগেনস্টে একটা ডিফল্ট রুট আমি ক্রিয়েট করে রাখবো, যেহেতু এটা আমার আইএসপির সঙ্গে কানেক্টেড আছে, ঠিক আছে। তো এখানে আমি আগে একটা ডিফল্ট রুট ক্রিয়েট করি, এটা কিন্তু এখন ন্যাটিং আমি স্টার্ট করছি না, আমি একটা ডিফল্ট রুট আমি এখানে ক্রিয়েট করে দিচ্ছি। কি করব, আইপি রুট ফর আ আননোন নেটওয়ার্ক হ্যাভিং আ আননোন সাবনেট মাস্ক, কার ভায়া দিয়ে যাবে। দেখো এখানে একটা জিনিস জেনে রাখো, যেটা আমরা ডিফল্ট রুটে করেছিলাম এর আগে, ভায়া কার হবে এইটা, মানে আমার এই আইপিটা দেওয়া উচিত। যদি আমি আমার ডেস্টিনেশনের আইপি না জানি, যে আমার উল্টোগুলো আইপি কী আছে, তাহলে আমি আমার আউটগোয়িং ইন্টারফেসটা এখানে মেনশন করতে পারি, মানে এই ইন্টারফেস দিয়ে বেরিয়ে যাবে, বোঝা গেল। যদি আমি ওই দিককার আইপি না জানি, তাহলে আমি আমার যে আউটগোয়িং ইন্টারফেস আছে সেটাকে আমি মেনশন করে দেবো, সেটাও কিন্তু হবে, বোঝা গেল। এই ইন্টারফেসে তুমি এটাকে বের করবে, একটা ডিফল্ট রুট ক্রিয়েট হয়ে গেল। এইবার যেটা করবে, এখানে আমি আইপি ন্যাট আমাকে কনফিগার করতে হবে। তো আইপি ন্যাট কনফিগার করার আগে আমাকে ন্যাটকে বলে দিতে হবে যে কোনটা হচ্ছে ইনসাইড নেটওয়ার্ক, কোনটা হচ্ছে ওর আউটসাইড নেটওয়ার্ক। আমরা থিওরিতে পড়েছিলাম ইনসাইড লোকাল, আউটসাইড গ্লোবাল, এগুলো পড়েছিলাম। তো ইনসাইড নেটওয়ার্ক কোনটা হচ্ছে রাউটারের, যদি খুব ভালোভাবে দেখো এটা হচ্ছে ইনসাইড নেটওয়ার্ক, হ্যাঁ, আর এটাই যে সিরিয়াল 0/0 এদিক দিয়ে হচ্ছে এটা এই রাউটার আউটসাইড নেটওয়ার্ক। এটা আমাকে রাউটারকে বুঝিয়ে দিতে হবে, এ কিন্তু জানে না। তো কী করে আমি এটাকে মেনশন করবো, ফার্স্টে লেখো আমি ইন্টারফেসটে ঢুকবো INTFS 0/0। দেখো আবার দেখাচ্ছি, এই রাউটারের এই দিকের পোর্শন থেকে যা যা নেটওয়ার্ক আছে সব কি ইনসাইড, এই রাউটারে এই দিক থেকে যা যা আছে সেটা কি আউটসাইড,
তাহলে এই ইন্টারফেসটাকে নিয়ে পরে আমি বলে দেবো তুমি হচ্ছে ইনসাইড নেটওয়ার্কে, আর সিরিয়াল 0/0কে আমি বলে দেবো তুমি হচ্ছে আউটসাইড নেটওয়ার্কে। বলতে পারলাম? এখানে আমি মেনশন করছি INTFS 0/0তে আমি ঢুকলাম, ইন্টারফেস মনে ঢুকলাম, এখানে আমি কমান্ডটা কী দেবো আইপি ন্যাট ইনসাইড, তুমি হচ্ছে ইনসাইড নেটওয়ার্ক। এবার INTSerial 0/0/0তে আমি যাবো, এখানে কমান্ডটা কী দেবো আইপি ন্যাট আউটসাইড। বলতে পারলাম? তাহলে আমি ইনসাইড নেটওয়ার্ক আর আউটসাইড নেটওয়ার্ককে আমি এখানে কনফিগার করে দিলাম। নেক্সট যেটা এবার আমাকে কনফিগারেশন করতে হবে সেটা হচ্ছে জাস্ট আ মিনিট, ওকে, নেক্সট যেটা এবার আমাকে কনফিগার করতে হবে, আমি ইন্টারফেস মোড থেকে বাইরে যা ন্যাটটা আমাকে কনফিগার করতে হবে। গ্লোবাল কনফিগ মোডে আছি, এবার ন্যাটে আমাকে কনফিগারটা কি কী করতে হবে, যে PC2-এর সঙ্গে একটা পাবলিক আইপি ম্যাপিং করাবো, PC3-এর সঙ্গে একটা পাবলিক আইপি ম্যাপিং করাবো। কী করে করাবো দেবো, কমান্ডটা লেখো আইপি ন্যাট ইনসাইড সোর্স, আইপি ন্যাট ইনসাইড সোর্স, ঠিক আছে? কী ধরনের ইয়ে করছি আমরা, ন্যাট করছি স্ট্যাটিক, বুঝতে পারছো? স্ট্যাটিক নেট করছি। এবার এবার কি করব, আমার ইনসাইড নেটওয়ার্কের আইপিটা মেনশন করব, সেটা কোনটা, PC2-এর আইপিটা। এটা হচ্ছে আমার PC2-এর আইপি, আগে পুরো স্টেটমেন্টটা লিখে দিই তারপরে বলছি। 200.1.1.3 আমি কি বলেছিলাম, এর সঙ্গে 200.1.1.3 এর করব, এর সঙ্গে করব 200.1.1.4 এর। এবার আমি স্টেটমেন্টটা দেখাচ্ছি কি কি লিখেছি এখানে, স্টেটমেন্টটা দেখো, আইপি ন্যাট ইনসাইড নেটওয়ার্ক যেটা তোমার সোর্স হচ্ছে সেখানে একটা স্ট্যাটিক ন্যাট আমি ইমপ্লিমেন্ট করছি। কি ন্যাট, যে 192.168.1.2 যদি থাকে, এফ যখন বাইরে যাবে তখন এর আইপি কী হয়ে যাবে 200.1.1.3, মানে এর যখন ISP-কে অ্যাক্সেস করবে তখন এই আইপি নিয়ে অ্যাক্সেস করবে। বলতে পারলাম? ক্লিয়ার হয়েছে? এই যে 192.168.1.2 হচ্ছে এই মেশিনটার আইপি, ঠিক আছে? তেমনি এবার এটার জন্যও করব, PC4-এর জন্য সেম কমান্ড ইউজ করব, শুধু আইপিটা চেঞ্জ হয়ে যাবে। ওর আইপি হচ্ছে, PC4-এর আইপি হচ্ছে 1.3, আর এ কোন আইপিটা নিয়ে পড়ে যাবে, একটা ডিফারেন্ট আইপি 4, সরি, বলতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? আমার কিন্তু ন্যাটের কনফিগারেশন হয়ে গেছে, স্টেটমেন্টটা বুঝতে পেরেছো? আইপি ন্যাট ইনসাইড সোর্স, স্ট্যাটিক ন্যাট আমি এখানে মেনশন করব, আমার ইনসাইডের যে আইপিটা দেবো সেটা কোন পাবলিক আইপিতে কনভার্ট হবে সেটা আমি মেনশন করে দিলাম, ঠিক আছে? এমন কিছু না, তোমাকে দুটো শুধু এক্সট্রা কমান্ড তোমাকে শুধু মুখস্থ করতে হবে, আইপি ন্যাট ইনসাইড আউট সোর্স স্ট্যাটিক ডেটা, ঠিক আছে? এবার চলে এসো, আমরা দেখি এখানে এই সার্ভারকে অ্যাক্সেস করতে পারছে কি না। চলো যাই, এর আইপি কত হচ্ছে 1.2, তাই তো? ওয়েব ব্রাউজারে এসো, যখন আমরা কোনো সার্ভারকে অ্যাক্সেস করি এখানে লেখো 170.1.1.2, দেখে নি অ্যাক্সেস করতে পারছে। ডিফল্ট ওয়েব পেজে দেখাচ্ছে সিসকো প্যাকেট ট্রেসারে, ওকে। এ যদি চাই দেখি এ ওয়েব ব্রাউজারকে অ্যাক্সেস করতে পারছে কি না, PC4 করা উচিত, এটাই আছে, অ্যাক্সেস করতে পারছে। এবার আমি দেখি PC5 170.1.1.2 ওয়েব ব্রাউজারকে অ্যাক্সেস করতে পারছে কিনা, করলে এতক্ষণে দেখি দিল, রিকোয়েস্ট টাইমও দেখিয়ে দিল।
তার মানে এম এর ম্যাপিং নেই বলে এ এ করতে পারছে না, বলতে পারলাম আমি? এটা হচ্ছে দেখো আমার ন্যাটের প্র্যাকটিক্যাল। এবার কিছু ভেরিফিকেশন কমান্ড দেখে নাও, যে এখানে যে ন্যাট যে অ্যাক্সেস করা হলো, তুমি এখানে সোজা এসো, প্রিভিলেজ মোডে চলে এসো, এখানে লেখো শো আইপি ন্যাট ট্রান্সলেশন, মানে যে ট্রান্সলেশনগুলো হয়েছে, ঠিক আছে, কি লিখবে, শো আইপি নেট ট্রান্সলেশন। এখানে করলাম, এই দেখো এখানে দেখিয়ে দিচ্ছে ইনসাইড লোকাল কি ছিল 1.2, ইনসাইড গ্লোবাল কি হয়েছে 1.3, দেখতে পাচ্ছ ট্রান্সলেশন হয়েছে 1.3 থেকে 4, টিসিপি ইয়ে নিয়েছে প্রোটোকল ইউজ করে, পোর্ট নাম্বার আউটসাইডে যখন গেছে তখন আউটসাইডে কাকে ইয়ে করেছে ওর পোর্ট নাম্বার 80 HTTP কে, নিজেরা যখন গেছে এরকম একটা পোর্ট নাম্বার নিয়ে পড়ে গেছে, বলতে পারলাম? সবই বুঝতে পারছো ইনসাইড লোকালের পোর্ট নাম্বার হচ্ছে 80? হ্যাঁ, ইনসাইডে কোনো অলওয়েজ 1024 এর পরে যখন একটা র্যান্ডম নাম্বার থাকবে বলেছিলাম, এই যে তারা একে একে করে যখন 1025 নিয়েছে, দুজনে একসাথে করতে তাহলে দুটো ডিফারেন্ট হতো, ঠিক আছে। এটা একটা তোমার স্ট্যাটিক ন্যাটিংটা আমরা আমরা দেখলাম, ঠিক আছে। নেক্সট প্র্যাকটিক্যাল আমরা ডাইনামিক রাউটিং দেখবো, এই ডাইনামিক নেট। ওকে, তাহলে চলো আমরা নেক্সট প্র্যাকটিক্যাল দিকে এগিয়ে যাই।